মোহাম্মদ হাসমত আলী, আমার পিতা মরহুম জোনাব আলী মোল্লা, মাতার নাম জরিনা বেগম, গ্রাম আন্ধারিয়া বানিয়াপাড়া শেরপুর। 24 নভেম্বর আমাদের এই এলাকায় এখানে রাজাকারও ছিল আর মুক্তিযোদ্ধার আখড়াই ছিল বলতে গেলে আমাদের এই এলাকায়। তো পাক বাহিনীরা এমনি হাও হয়তোবা রাজাঘাটের মাধ্যমেই শুনছে, যার ফলে 24 নভেম্বর হঠাৎ এই ইউনিয়নে আক্রমণ করে মুক্তিযোদ্ধার উপর। মুক্তিযোদ্ধা ছিল এখানে বেশি, খোঁজখবর নিয়ে যখন 1:30-1:40 দিকে মনে হয় আক্রমণ শুরু করছে, এমন ভয়াবহ আক্রমণ, এলোপাতাড়ি গুলি, অত্র এলাকার মানুষ কেউ বাড়িতে নেই, যে যেভাবে পারছে। তখন ধানের মৌসুম, আমন ধানের মৌসুম, কোথায় যাব, বাড়িতে আসছে, বাড়ি জ্বালাই দিতেছে, গুলি করতেছে, এমন অবস্থায় কোথায় যাব। এই মাঠে ঘাটে যেখানে সুবিধা হইতেছে ওখানেই আত্মগোপন করতেছে। তো এমন অবস্থা যে ওই যে কিছুক্ষণ আগে গিয়ারবাই বলেগুলো, মানুষ নাই, সেখানে আগুন ধরিয়া দিতেছে। আমাদের এখানে এই আমাদের আজিজের বাবা আমার কাকা হয়, এই বাড়ি পড়ছে, ওই বাড়ি পড়ছে, আমরা কোনো রূপে পাইছে গেছি ওই দিক দিয়ে। আর এই অত্র এলাকায় পিছনের দিকে এক ডার্সে এই তারাকান্দি হাই রোডের ওখান থেকে শুরু করে বলতে গেলে প্রায় সব বাড়িতে আগুন ধরা যায়, এরকম অবস্থা করছে। যার ফলে এখানে সেখানে এই তো একটু ফাঁকেই একজন ওই গুলিকে এলোপাতাড়ি গুলিতে মারা গেছিল, একটু পশ্চিমেই, সামান্য পশ্চিমে এক মুক্তিযোদ্ধা মারা গেছে। এমনি অবস্থা যে অসহনীয় ঘটনা, তা বলার মতো আমরা ভাষাও জানি না, আর বলতে গেলেও যেমন হৃদয় বিদারক দৃশ্য, যা চোখে দেখতে মুশকিল। সন্ধ্যা হয়ে যায়, রাত্রি হয়ে যায়, ছুটো পোলাপান নিয়ে এখন আমি আমার বাড়িতে আসি, আমার ছুটো ভাই বোন বা বাচ্চারা আছে, ওদের যে ডেকে আনবো, বা বাচ্চার মা আছে, ওরা আসতেছেন না, বাড়িতে গেলেই তো বাড়ি পুড়বো বা মারবো। এখন যেমন এক জায়গায় ধানের ক্ষেত, আমন ধানের এই লুকায় ফাঁকায় এরছে, এগুলো শুধু শিয়ালি আর ডাকের মতো যেমন ডাইকা আনন্দ লাগে, যে অমুক করি তুমুক করি আসো, আর ভয় ভীতি নাই, এখন ওরা সবাই চলে গেছে, যারা মরছে তো মরছে। এই যে আমার এই চাষা আজিজের আব্বা মারা গেছে, গুলি করে মারছে, জানা যায় লোক নাই, মনে হয় যে 10-15 জন মানুষ খুব ডাইকায় ঢুকে আনা, এর জন্য এলো পাথারি গুলি মারধর, মারধর মানে লাঠিতে মারে না, গুলিতে। গাছগুলা সব সাক্ষী দিত, ওই গাছগুলোও নাই, আমরাও যেমন পড়ে গেছি, গাছগুলোও সাক্ষী ছিল যে এদের বাড়ির কাছে কয়েকটা গেছেন বড় বড় গাছ গুলি লেগে, সেই সাক্ষীর গাছগুলোও নাই। আমার নাম মোহাম্মদ আজিজুর রহমান, বাবা শহীদ আইজুদ্দিন মোল্লা, মায়ের নাম ফাতেমা বেগম, বাড়ি আন্ধারিয়া বানিয়াপাড়া শেরপুর সদর শেরপুর। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে সারা দেশের আপামর জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন, সেই ধারাবাহিকতা এখানে এই গ্রামে ছিল মুক্তিযোদ্ধাদের আখড়া। বাংলার তরুণরা এসে এই বাড়িতে এবং এই এলাকায় আমাদের কয়েকটা বাড়িতে এসে আর জমায়েত হতো। এখান থেকে ইন্ডিয়া বর্ডার খুবই কাছে, হেঁটে যেতে পারা যায়, ইন্ডিয়া বর্ডারে গিয়ে ট্রেনিং শেষে আবার এদিকে আসতো। এখানে এসে তারপরে রাত্রে কোন দিকে কোথায় যাবে সেই পরিকল্পনা করে বের হয়ে যেত। এই খবরটা স্থানীয় রাজাকারদের মাধ্যমে কেন্দ্রীয় রাজাকার
কুখ্যাত কামরুজ্জামান, যার বিচারে ফাঁসি হলো, সেই কামরুজ্জামানের বাড়ি এখানে কামরুজ্জামানের কানে পৌঁছালো। তখন এই কামরুজ্জামানের নেতৃত্বে, কামরুজ্জামানের নির্দেশে এবং স্থানীয় কিছু রাজাকার আছে আমাদের এই এলাকার, ছোটোখাটো রাজাকার, এই রাজাকারদের সহযোগিতা 24শে নভেম্বর সকাল 8:30-8:15 দিকে অতর্কিতে হামলা চালাইল। 24শে নভেম্বর এটা বানিয়াপাড়া গ্রাম, কয়েকটা গ্রামে পাকিস্তান ঘাতক হানাদার বাহিনীর এই দেশীয় রাজাকারদের সহযোগিতা ঝাঁপিয়ে পড়ল। আনুমানিক ঠিক সকাল 8:30-এর মতো হবে, আমার স্পষ্ট সেই দিনের কথা মনে আছে, আমার বয়স তখন 8 বছর। তখন এই দিক দিয়ে মুক্তিযোদ্ধারা কিছু ছিল, তারাও গুলি চালাইলেন, অল্প কিছু গুলি নিয়ে মুক্তিযোদ্ধারা ছিলেন যারা অপ্রস্তুত ছিলেন। ঘাতক পাকিস্তান আর্মিরা তারা সাজসজ্জভাবে আসছে এখানে আক্রমণ করার জন্য, তারা প্রস্তুতি নিয়ে আসছেন, যার জন্য আমাদের এইখানকার মুক্তিযোদ্ধারা এটা তাদেরকে পুরোপুরি প্রতিরোধ করতে পারে নাই বিদায়। তখন তারা পাকিস্তান বাহিনী এবং এদেশীয় রাজাকাররা একসাথে বৃষ্টির মতো গুলি করে 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 ওই দিক দিয়ে শেরপুর সদর থেকে কিছু এই দিকে তেঁতুলতলা থেকে এসে শুরু করলো। মানুষকে যে মানুষ পশু পাখি নারী শিশু যাকে যেখানে পেয়েছে সেখানেই নির্মমভাবে গুলি করে হত্যা করে আসছে, এবং তারা গান পাউডার সঙ্গেই নিয়ে আসছিল। গান পাউডার বিভিন্ন বাড়িতে, সবগুলি বাড়িতে গান পাউডার ছিটিয়ে দিয়ে প্রত্যেকটা বাড়িঘর জ্বালিয়ে 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 যেয়ে আসতেছিল। এখানে বিশাল আগুনের লেলিহান শুরু হলো, উপরে থেকে দেখা গেল, এটি সবই আমার চোখের দেখা। হত্যা করে করে এসে এই পর্যন্ত আসলো। এখানে এসে এই দেখা যাচ্ছে যে এই জায়গাটা জঙ্গলের মতো হয়ে আছে, এখানে আরও নিশা ছিল, এখানে লোকজন তখন ধান ক্ষেতের মধ্যে পলাইয়া আসিল, লুকাইছিল, এই লুকানো থাকা অবস্থায় তারা দেখে ফেলার পরে ওইখান থেকে গুলি করা শুরু করছে। একটা গুলি করে পরে তারপর আরেকটা পড়তে পড়তে লাশের স্তূপ হয়ে গেল, এরকম লাশের স্তূপ হয়ে গেছে আল্লাহর কি চক্র। তো ওইখান থেকে পরে দেখা গেছে বিকালে সন্ধ্যার দিকে একজন নিচে থেকে আবার 60টা গুলি লাগার পরেও নিচে থেকে সে ভেসে উঠছে, আনসার আলী ওইখান থেকে পরে জীবিত ছিল, লাস্ট ইয়ারে মারা গেছেন। আমার নিজের চোখের সামনে এতগুলি লাশ, এবং আমার বাবাকে নিয়েও, আমার বাবাকে তারা নির্মমভাবে হত্যা করছে। তখন আমরা যখন সন্ধ্যার সময় জানাজা পড়তে গেছি, মাত্র কয়েকজন লোক হয়েছে, বেশি লোক হয় নাই, এই এলাকার মুক্তিযোদ্ধারা আসছেন, সন্ধ্যার সময় আবার গুলির শব্দ শুনে জানাজা থুয়ে দৌড় দিয়ে গেছেন, তারা কেউ পালিয়ে যাচ্ছেন। সেই অবস্থায় কাউকে অল্প কিছু কিছু লোকজন নিয়ে বিভিন্ন জায়গায় কবর দিয়ে রাখা হয়েছে, যে সেই দিনটা এমন ছিল যে বাঙালি জাতির জন্য একটা মর্মান্তিক দিন ছিল, যেটা 24শে নভেম্বর 1971 সাল। আমাদের এই এলাকার লোকজনের বা আমার বাবা শহীদ আইজউদ্দিনের তাদের অন্যায়টা ছিল এই দেশকে স্বাধীনতা চা, এই দেশের মুক্তি চা, তারা ন্যায্য পাওনা চা। এই কারণেই এই পাকিস্তান বাহিনীরা 24শে নভেম্বর এই এলাকায় আক্রমণ চালায়ে যে হত্যা করেছে, সেটা সেই দিন আসলে অনেক লোক হত্যা হয়েছে, অনেক লোককে তারা মেরেছে। আমরা তার পরবর্তীতে দেখেন বিভিন্ন সরকার এসে, মুক্তিযুদ্ধ বিরোধী সরকার এসে এই কথাগুলি আর উত্থাপন করা যায় নাই তেমন। 1991 সালে যখন গোলাম আজমকে এই দেশে নাগরিকত্ব দিল খালেদা জিয়া, তখন আমরা একটা সংগঠন করলাম মুক্তিযুদ্ধে, অর্থাৎ 71 সালে মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানরা মিলে একটা সংগঠন করলাম প্রজন্ম 71। আমি সেটার বর্তমান প্রেসিডেন্ট, কেন্দ্রীয় সভাপতি আমি। তো তখন প্রত্যেকের বাবার একটা ফর্ম তৈরি করলাম, ফর্মের মধ্যে লাগে বাবার মৃত্যুর তারিখ, মায়ের মৃত্যুর তারিখ, আমার বাবার মৃত্যুর তারিখ আমি জানি না। তখন আমি ঢাকা থেকে আবার বাড়িতে আসি, এটা আমার গ্রাম, আমি ঢাকাতে বসবাস করি, আমরা দুই ভাই আর একজন পুলিশ কর্মকর্তা। তো গ্রামে এসে কেউ সেই দিনের কথা মনে রাখে নাই, কেউ মনে রাখে নাই কবে আমার বাবা শহীদ হয়েছে, এই তথ্য আমি কোনোভাবেই পাই না। স্কুলে যাই,
মুক্তি মানে অনেকের কাছেই যাই, এলাকার নেতাদের কাছে যাই, কেউ এটা মনে নাই। তখন এই ঘুরতে করতে আমাদের এই আছে ভাইস চেয়ারম্যান হাসমত আলী, উনি আরেকজন আছে স্কুলের টিচার, এই দুইজনে ক্যালেন্ডার থেকে মনে করছে, বের করে গেছে 24শে নভেম্বর বুধবার ছিল, সেই দিন আমার বাবাসহ অনেক মানুষকে হত্যা করছে। তখন কি করলাম, ওই সময় আমি বের করা শুরু করলাম যে কাকে কাকে হত্যা করব। আমার বাবার ডেট জানলাম, কিন্তু আমার বাবার সাথে আর কে কে শহীদ হয়েছেন আমি খোঁজা শুরু করলাম। খুঁজতে খুঁজতে সর্বশেষে এই 39 জন মানুষের নাম আমি পরিচয় পেলাম, বাকি ডের পরিচয় আমি আর পাই নাই। পাওয়ার পর যখন 39 জন মানুষের নাম পাওয়ার পরে এখানে এই ফলকটা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ক্যাপ্টেন তাজুল ইসলামের নিয়ে এসে এটা ফলক করা হলো। বাট বাকি যে শহীদ হয়েছে তাদেরকে আমরা এখনও জানি না কতজন কী শহীদ হয়েছে। কারো মতে আমরা শুনছি পরে পরেই, কেউ বলছে 100 জন, কেউ বলছে 62 জন, কেউ বলছে 52 জন, কেউ 53 জন, কেউ 73 জন, বিভিন্ন সংখ্যা আসছে। বাট এইগুলি আমরা পরিচিতিরা আমরা পেয়েছি পাওয়ার পরে এই ফলকটা করা হয়েছে। এই এই তথ্য নিয়ে আমি আরেকটু বলতে চাই যে আমি কখন এটাতে আসলাম, যখন যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বাংলাদেশে তোড়জোড় শুরু হলো, তখন পাশাপাশি যারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল রাজাকার আলবদর আল সামস, তারা শুধু বাংলাদেশেই না, বাংলাদেশের বাইরেও বিভিন্ন জায়গায় তারা বলতেছিল যে বাংলাদেশের বিশিষ্ট ইসলামীবিদদের অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হচ্ছে। তখন আমরা এই প্রজন্ম 71 এবং জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার কর্নেল শওকত আলী সহ ইংল্যান্ডে যাই, সুইডেনে গিয়া ওইখানে গিয়া আমরা গিয়া বলি যে না, এটা তারা যেটা বলছে তারা সঠিক না। ডেপুটি স্পিকার আমাকে নিয়ে দেখায় যে এই হলো আজিজুর রহমান, তার বাবাকে হত্যা করেছে, তার কাছে স্টেটমেন্ট নেন। আমরা এইভাবে লন্ডনে গিয়া সুইডেনে গিয়া বিভিন্ন জায়গায় গিয়ে সেই তথ্যগুলি প্রচারণাটা চালিয়ে আসছি, যেটার জন্য সেই রাজাকাররা তখন আবার থমকে গেছে যে না, আমরা একটা ব্যালেন্স করতে পারছি ওখানে গিয়ে, ইংল্যান্ডে গিয়ে সুইডেন বিভিন্ন জায়গায় গিয়ে একটা ব্যালেন্স করতে পারছি, কারণ তারা বাইরে অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী, অনেক পয়সা তাদের, অনেক প্রচারণা চালাচ্ছিল, আমরা আবার এটা চালিয়ে একটা ব্যালেন্সে নিয়ে আসছি, যার জন্য আজকে এই আমাদের এইখানের আমার বাবার হত্যাকারী কুখ্যাত কামরুজ্জামান রাজাকার তাকে ফাঁসিতে ঝুলানো সম্ভব হয়েছে। রাজা কামরুজ্জামান সহ অনেকেই এই বিচারটা করে আমরা আমার আমাদের মায়েরা আমাদের যাদের শহীদ হয়েছে শহীদ পরিবাররা পরিবারদের অন্ততপক্ষে আমরা কিছুটা হলেও আত্মতৃপ্তি পেয়েছি সেই বিচারের মাধ্যমে। আমি জনগণের কাছে বলি, সমস্ত মানুষের কাছে বলি, একটা বাবার জীবনের চাইতে কত কুঠি কত সম্পদ বেশি না, বাবাই চাই আমি, প্রত্যেকটা মানুষ চাবে তার বাবাই চাই। দেখুন তারপরেও আমাদের ভালো লাগে, আমরা হ্যাপি যে মানুষ তো মরবেই একদিন, কিন্তু আমার বাবা দেশের জন্য প্রাণ দিয়ে দেশের স্বাধীনতায় অংশগ্রহণ করে তার আত্মত্যাগ করেছেন, এটা আমাদের জন্য অনেক পাওয়া। সেই আমার বাবা সহ 30 লক্ষ শহীদ হয়েছেন মুক্তিযোদ্ধারা, অনেক সব মুক্তিযোদ্ধা মিলে দেশটা স্বাধীন দেশ আমাদের উপহার দিয়েছেন, আমাদের পরবর্তী প্রজন্ম প্রজন্ম থেকে প্রজন্ম এটা স্বাধীনতা ভোগ করবে। এটা সম্ভব হয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে, মুক্তিযুদ্ধ করতে, স্বাধীনতা অর্জন করতে, এবং তার কন্যা জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে, তার সাহসিকতা আমাদের যারা বাবাদের হত্যাকারী তাদেরকে ফাঁসি দেওয়া, ন্যায় বিচার করা সম্ভব হয়েছে শুধুমাত্র জননেত্রী শেখ হাসিনার সাহসিকতার জন্য। আমরা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই শহীদ পরিবারের পক্ষ থেকে। বাংলাদেশের যত আপনারা মিডিয়া আছেন, চাকরিজীবী, সাধারণ মানুষ, সমস্ত মানুষই এই যুদ্ধাপরাধীর বিচারের জন্য আপনারা দাবি জানিয়ে আন্দোলন করেছেন, আমরা নিজেরাও করেছি, আমি নিজে প্রজন্ম 71-এর সভাপতি হিসাবে সব জায়গায় করেছি, এটা সুফল আমরা পেয়েছি। আমার নাম নহুরা খাতুন ফালানা বেগম। আপনার স্বামীর নাম বলেন? আনসার আলী। ঠিকানা নিজান দাইরে, এই যে স্বামীর বাড়ি এদেই।
আমরা অনেক ট্রেন আসছিলাম এই জায়গায়। ওর মা, আমি, আমার স্বামী, 9 মাসের একটা বাচ্চা, অনেক মানুষ থাকতে ওই দিতে আইতাস। আগে লক্ষ্য করছি না, নিচে ধানের ক্ষেত আসছিল, উরফে কুশারির ক্ষেত আসছিল। কুশার ক্ষেতেরই বায়া 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 আইসে দেখলাম, দেখে তখন আমার স্বামী, ওর মা, আমি ওই বাচ্চার বাপ এক জায়গায় আসছিলাম। দেখলাম আইলো আইটা আইটা, অনু আমার এটা দেওয়ারে 3টা গুলি করছিল, ওরে মাইরা থুয়ে আয়ে ওই আমার স্বামীরে মারলো, গুলি দেন করছিল এই জায়গা করলো, নয় নয় পড়ে গেল খালি। দেখলাম পরে আমার শাশুড়িটা কান্দাকুটি করলো, আমার শাশুড়ির বইরে এগুলি থুইছিল না, এগুলি কিছু কইরা খাওয়া হয়েছে না, মেলা এগুলি কত এত বছরে কত খেলো থাকে না। আজে খবর ও তার পাশে ওই যে ওর ভাই আসছিল, এটা ওর ভাইটারে গুলি করছিল, এন্ডে যায় এন্ডে বাড়াইছে। তারপরে যে ছেলেটা, এই ছেলের বাপের পাশ দিয়ে গুলি করছিল, এন্ডে নারী বুড়ি পর্যন্ত বাড়াই করছিল, যে আগে যে কথা কইল। কিন্তু দেখছি তো আমার চাচা শোর লাগে, করতে করতে আর জানে কোলাই বাপের নাম্বার সোনাব আলী মুন্সি, বাপের মায়ের নাম আমেনা, ঠিকানা ঠিকানা নিজামদরিয়া, 71 সন 51 পাকিস্তানের হানাদার বাহিনী আইনা আমাদের দেশ মানুষ মরল, বাড়ি পুড়ল, বয়স 7 বছর আমার, আমার মা এই জায়গা, এই জায়গায় গুলি করাতে, গুলি হওয়ার পরে মারা গেছে এই জায়গা। কিন্তু আমাদের বাংলাদেশ শেখ হাসিনা সরকার, আমেরিকার সরকার, আমরা চাই যে আঙ্গের শহীদ পরিবারের আঙ্গের একটা তালিকা বা অথবা আঙ্গের একটা করুণা কাহিনীর চিন্তা চেতনা করুক, আমরা এই ব্যর্থ কামনা করি। আমার নাম মোহাম্মদ হেবদুল বারিক, বাড়ি নিশানদারিয়া বানিয়াপাড়া জেলার শেরপুর। আমার বাপের নাম আহমদ আলী, মায়ের নাম সূর্য বানু। আমার আমার বাইরে এই ডানে এই জায়গায় মারছে, বাড়ি ঘর কুইরা সরকার করে দিয়েছিল, আমি ওখান তখন ছোট ছিলাম, 5-7 বছর বয়স। তো খালি খেয়াল আছে যে ভাই ভাই মারা গেছে আব্দুল সামাদ, মায়েরা আমার জেডিরে জেড়াতো ভাই ওটা আহত করছে, ঠ্যাং গুলি করছিল 7-8টা, আর যারা তো বাইরে মারছে আমার একটা জেডি, আমার আপন বাইরে মারছে, জেডি নাম আমেনা। আর যারা তো ভাই, যারা তো ভাই জুলফাসুদ্দিন, আর আহত যেটা ওটা আনসার আলী, আর আমার আপন ভাইয়ের নাম হলো আব্দুল সামাদ, ছাত্র আছিল ইয়ার এই মৌলানা পাস করছে, পাস 1 বছর আছিল পাস করতে, এখানে ফেবার ওই যে ওই ইয়ারা মুক্তিযোদ্ধারা এখানে দেওয়া হয়তো ই করতো, ওই উদ্দেশ প্রত্যান্ন হইতো এই ছাত্র ছাত্র আছিল, এখানে আবার সহযোগিতা করতো। তারপরে খবর পাইয়া এই যে কম ইয়ার আজাগর দলেরা আমাদের এখানে অনেকেই আছিল আজাগর, মনে করুন খালি 51 জামান না, 51 জামানা অনেকেই আছে, অহনা মনে করেন উনির নাম আর নাই, উনির নাম মুছে গেছে, 51 জামানি আছে, এটা মনে করেন খালি ফাঁসি হয়েছে। তখন বর্তমানে যেগুলো আছে এগুলোর ফাঁসি দেওয়া দরকার আমার মনে হয়। বর্তমানে যে শেখ হাসিনা যা উদ্যোগ হয়েছে খুব সুন্দর, তো আমার ওই শেখ মুজিবুর আমলে ওই 7-14 পাতা টিন দিছিল, এখানেও আছে আমাদের, ইয়া ছাড়াই আর আমরা কোনো কিছু পাইনি। মোহাম্মদ হামিদ মাস্টার, বাবার নাম শমশের আলী মোল্লা,
হামিদা খাতুন, আন্দারিয়া বানিয়াপাড়া, পোস্ট রামপুর বাজার, থানা জেলা শেরপুর। 1971 সালে 24 নভেম্বর আন্ধারিয়া বানিয়াপাড়া সূর্যোদয়ী এই এলাকার বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এক মর্মান্তিক ঘটনা। তখন তো আমি কলেজে পড়ি। সকাল 8টায় পাক বাহিনীরা এদেশের রাজাকারদের সহায়তায় এই এলাকায় হামলা করে এবং অসংখ্য বাড়িঘর অগ্নিসংযোগে ধ্বংস করে এবং অনেক লোক তারা নির্মমভাবে হত্যা করে। এই এলাকার বিশিষ্ট কৃতি সন্তান আজিজুর রহমানের নেতৃত্বে এখানে 39 জনের শহীদের নাম ফলক করা হয়েছে। আর অনেকেই অনেক লোক খুঁজি পাওয়া যায় নাই, অনেক পরে এটার সন্ধান পাওয়া গেছে, ধান খেতে, সুন খেতে এইরকম ধরনের লাশ পাওয়া গেছে। এই বাড়ির শহীদ আইজুদ্দিন এই নাম ফলকের এখানে আছে, শহীদদের তালিকায় ফলক করা হয়েছে। এই শহীদ আইজুদ্দিন এই বাড়ির কী মর্মান্তিকভাবে মেরে থেকে গেছে, হ্যাঁ এটা আমরা প্রত্যক্ষ দর্শী, আমরা যা দেখছি, হ্যাঁ যারা প্রত্যক্ষ দর্শন দর্শিতা তারাই এটা বলতে পারবো যে কীভাবে মর্মান্তিকভাবে মারছে। এখানে এই নাম ফলকের এখানেই একজন মারা গেছে, মেরে থেকে গেছে, ওখানে একজন মারছে, এইভাবে যাকে যেখানে পাইছে সেখানেই তারা গুলি করছে। বাড়িঘর চোখের সামনে যে সমস্ত বাড়িঘর পড়ছে সেখানে আগুন দিছে এবং সামনে যে লোক পাইছে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাক্রমে ওই দিনই এখানে এই মুক্তিযুদ্ধের সংঘর্ষে একজন মুক্তি কেউ তারা মেরে থেকে গেছে। হ্যাঁ তো এইভাবে তারা এত ক্ষয়ক্ষতি এলাকায় করছে যা এটা যারা দেখছে একমাত্র তারাই বলতে পারবো। আমার মতে আমি এটা আশা করি যে এখানে আমাদের যে কৃতি সন্তান আইজুদ্দিনের শহীদ আইজুদ্দিনের ছেলে আজিজুর রহমানের নেতৃত্বে যে এখানে একটা শহীদদের নাম ফলক করা হয়েছে এটা আরও ব্যাপকভাবে সরকারি প্রচেষ্টা, এটা তো সে ব্যক্তিগতভাবে করছে, সরকারি প্রচেষ্টার মাধ্যমে এই শহীদদের এই স্মৃতিকে ধরে রাখার জন্য এখানে একটা শহীদ মিনার আর স্থাপন করা অবশ্যই করণীয়। এটা করার জন্য অনেক তদন্ত হয়েছে কিন্তু এখন পর্যন্ত দুঃখের বিষয় যে এখন পর্যন্ত এই শহীদ মিনারটা হয় নাই। তা আমার অনুরোধ কর্তৃপক্ষের কাছে যাতে এখানে একটা শহীদ মিনার স্থাপন করা হয়। যে আমরা যে যুদ্ধ করেছি এটাকে স্মৃতিতে রাখার জন্য এবং যে অনেক মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে এবং এখনও বেঁচে আছে এবং তারাও একদিন তারা চলে এই পৃথিবীতে চলে যাবেন, তাদের স্মৃতি রক্ষার্থে আমি নিজে উদ্যোগ নিয়ে আমি মুক্তিযোদ্ধাদের নামে একটি উচ্চ বিদ্যালয় আমি প্রতিষ্ঠা করেছি। সেই স্কুলের নাম হলো মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যা নিকেতন। এখানে প্রতি বছর ভালো রেজাল্ট করে এবং অনেক ছেলে মেয়ে এখান থেকে পাশ করে বা উচ্চ শিক্ষা নিয়ে অনেক উপরে উঠে গেছে এবং তারা ভালো চাকরি করে বা সমাজে অনেক কাজে তারা নিয়োজিত আছে।